عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. اعوذ بالله من الشيطان الرجيم. احل لكم ليله الصيام الرفث الى نسائكم هن لباس لكم وانتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم الآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل الآية سمنيت ديني بغتري مندولي الله رب العالمين প্রশংসা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজকে 29শে শাবান 1441 হিজরি শেষ করে এটি হচ্ছে 30শে শাবানের রাত। যদি আমাদের কাছে এখনো খবর যেমন আসেনি, যদি না আসে রমজান হওয়ার, তাহলে 30শে শাবান 1441 হিজরি রাতে আপনারা যে যেখানে আছেন, যে যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, এবং আপনাদেরকে মোবারকবাদ জানাই রমজানের, যে রমজান মানব জাতির জন্য মুবারক মাস, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের যে সব ইবাদত বন্দেগি রয়েছে বহুমুখী, এগুলি হচ্ছে মানব জীবনে বরকতের মাধ্যম। আল্লাহ যেন আমাদেরকে এই রমজান থেকে সার্বিক জীবনে বরকত হাসিলের তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মোবারক 1441 হিজরি মোতাবেক 2020 কে আল্লাহ যেন মোবারক করে দেন উম্মতে মুসলিমার জন্য। আল্লাহ বালা মুসিবতকে যেন দূর করে দেন, বিপদ আপদকে যেন আল্লাহ দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলম যেন মানব জাতিকে স্বস্তি দান করেন এবং মানব জাতিকে সার্বিক জীবনে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান। আলোচনা রমজান সংক্রান্ত হবে, তবে অনেক চিন্তার পরে ভাবলাম যে রমজান আসার আগে রমজানের বিধিবিধান মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। রমজান সম্পর্কে আলোচনা বিভিন্ন দিক রয়েছে, কিন্তু বিশেষ করে যেগুলি মাসাইল বিধিবিধান যেগুলি অত্যন্ত গুরুত্ব রাখে আমাদের সিয়াম শুদ্ধ হওয়ার ক্ষেত্রে অথবা সিয়াম নষ্ট হওয়ার ক্ষেত্রে, যদি সেগুলির আমরা লক্ষ্য রাখি আর সেগুলির পাবন্দি করি, তাহলে আমাদের সিয়াম সুরক্ষিত হবে, হেফাজতে থাকবে, আর না হলে সিয়াম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য বিশেষ করে এই মাসালাটি দিয়েই আজকে শুরু করব, আর এই মাসালাটি লম্বা রয়েছে, সুতরাং এই মাসআলায় বিস্তারিত আজকে আলোচনা করব। তা হচ্ছে সিয়াম বিনষ্টকারী বিষয় বা সিয়াম ভঙ্গের কারণ। আর বেশ কিছু বিষয় রয়েছে যেগুলিতে সিয়াম ভঙ্গ হয় না, রোজা নষ্ট হয় না, কিন্তু অনেকে মনে করেন যে হয়তো আমার সিয়াম নষ্ট হয়ে গেল নাকি, অথবা অনেকের ভুল ধারণা রয়েছে, ভুল তথ্য জানা আছে, সেই জন্য সতর্কীকরণের উদ্দেশ্যে এগুলি সম্পর্কে একটু জ্ঞাত করব যে এগুলিতে সিয়াম নষ্ট হয় না। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর ইবাদতের জন্য নিয়ত শর্ত, কিন্তু নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয়। এই বিষয়টিও বলে দেওয়া ভালো হবে, যদি এটি ভিন্ন বিষয় আমাদের আজকের বিষয়বস্তুর বাইরে,
কিন্তু অত্যন্ত জরুরি, কারণ আমরা আমল শুরু করতে যাচ্ছি। আজকে রাতে যদি নাও হয় তো আগামী রাতে আমরা সহুর করব, সাহারি খাব, আর সহুর করে আমরা সিয়াম পালন করব। মনে রাখবেন যে সহুর করা, সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত, ভালো মুস্তাহাব, ওয়াজিব ফরজ নয়, শর্ত নয়। সিয়ামের শুদ্ধ বিশুদ্ধতার সাথে তার কোনো সম্পর্ক নেই। কেউ যদি সাহারি নাও খায় তবুও তার সিয়াম হতে পারে, যদি অন্তরে তার সংকল্প নিয়ত থাকে যে আজকে আমি সিয়ামে আছি, আগামীকালকে না, নয় জানা সুমা গাদান, আজকে আমি সিয়ামে আছি, সিয়াম থাকবো, এর নিয়ত নিয়ে সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেছে, তারপরে ঘুমিয়ে গেছে, আর তারপরে যদি জাগতে নাও পারে অথবা নাও জাগে, ফজর আজানের সাথে জাগে আর সোহর নাও করে, যেহেতু নিয়ত আছে, সুতরাং তার সেয়াম শুদ্ধ হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল নিয়তের ওপর, আর নিয়তের জায়গা হচ্ছে এই অন্তরিক কলব। আর নিয়াত আজিমাতুল কলব, এ সম্পর্কে আমার বহু আলোচনা আছে, আর বিভিন্ন ভাষা দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করেছি, আশা করি সেগুলি আপনারা যারা নিয়মিত শুনেন শুনেছেন। তারপর এই সময় বলাটা জরুরি মনে করছি, অনেক নতুন ভাই বোনেরা হয়তো আমার কথা শুনবেন, নিয়ত হচ্ছে আজিমাতুল কালবে, অন্তরের সংকল্প ইচ্ছার নাম, অন্তরের দৃঢ় ইচ্ছার নাম। আর এটা প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি করে থাকে, যে কোনো দুনিয়া আখেরাত দিন বা পার্থিব যে কোনো কাজের ক্ষেত্রে একটা কদম বাড়ায় যখন, তখনই কোন নিয়ত নিয়ে বাড়ায়, সংকল্প নিয়ে বাড়ায়, একটু হাতটা যে নড়াই তখন একটা সংকল্প থাকে যে আমি হাতটা এখান থেকে এখানে সরাইলাম। কেন? একমাত্র মজনুন, যে পাগল, তার কোন সংকল্প থাকে না, সংকল্পবিহীন চলাফেরা করে জীবনযাপন। সুতরাং মুমিনের নিয়ত অন্তরে, যখনই রমজান মাস আসছে আর তার অন্তরে ইমানি জজবা আছে, সংকল্প আছে যে আমি আজকে রমজানের সুসংবাদ পেয়ে গেছি, চাঁদ উঠে গেছে, সুতরাং আজকে থেকে আমি সিয়াম থাকব, বাস এতটাই তার যথেষ্ট, এতটাই তার যথেষ্ট। প্রতিদিন সে নিয়তের অন্তরে নবায়ন করুক আর নাই করুক, আশা করি নিয়তের বিষয়টি বুঝেছেন। নিয়ত করতে হয় করার বস্তু, যেটা শর্ত ফরজ, আর নিয়ত পড়া হচ্ছে বিদাত, যা করতে হয় না, করলে হারাম হবে, গুনাহ হবে, বরং আমল নষ্ট হয়ে যাওয়ারই দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমেলা আমালান, কেউ যদি কোন আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যেটা আমার আদর্শ অনুযায়ী নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যাত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন, কোন সাহাবী, এমনকি চার ইমাম, তাদের কারো আদর্শ নয় নিয়ত পড়া। তারা এমন কোন আমল করলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছেড়ে যাওয়া আদর্শ নয়, সুতরাং সে আমলটি মারদুদ, ফাহুয়া রাদ্দুন, প্রত্যাখ্যাত হয়ে যাবে, কবুল হবে না। আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন মুসলিম ভাই বোনদেরকে, আর যেটা আল্লাহ করতে বলেছেন সেটা করার তৌফিক দান করেন, সেটা হচ্ছে অন্তর থেকে সংকল্প। এই নিয়তের কথাটি অত্যন্ত জরুরি, কারণ আমরা কাজ শুরু করার আগে নিয়ত করা লাগবে। সেই জন্য এখন আমাদের সিয়ামের হেফাজত করব, সুতরাং জানবো যে কোন কোন বিষয়গুলিতে আমাদের সিয়ামকে, রোজাকে নষ্ট করে দেয়। কিছু বিষয় আছে যেগুলিতে সিয়াম দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, কিন্তু সিয়াম নষ্ট হয় না, সেগুলি আজকের বিষয়বস্তু না। কিন্তু বিশেষ করে আমাদেরকে জানতে হবে যে কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়। এর মৌলিক যে বিষয়গুলি রয়েছে উসুলুল মুফাত্তিরাত, ফাহাদের ভাষায় মূল যেগুলো সিয়াম বিনষ্টকারী বিষয় বা রোজা ভঙ্গকারী বিষয়, সেগুলি আল্লাহ কোরআনে কারিমে সেগুলির দিকে ইঙ্গিত করেছেন। এখন আমরা কোরআনে কারিমের আলোকেই চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকার আয়াত নম্বর 187, যেটি সিয়াম রমজান সংক্রান্ত 183 থেকে 5টি আয়াত রয়েছে, 183, 84, 85, 86 নম্বর দোয়ার সাথে সম্পর্কিত, তারপরে 187 নম্বর আয়াত। এই 187 নম্বরের আয়াতটি লম্বা আয়াত, এতে সিয়াম বিনষ্টকারী যে মৌলিক বিষয়গুলি সেগুলির দিকে আল্লাহ ইঙ্গিত করে দিচ্ছেন।
আর এই ইশারা ইঙ্গিতে যে কথাগুলি আল্লাহ বলেছেন সেগুলি বিস্তারিত বিবরণ, বিশদ বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই আয়াত এবং সুন্নাহর আলোকে আমরা সিয়াম ভঙ্গকারী বিষয়গুলিকে পেশ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এতে একটু আমরা কোরআনে কারিমের আয়াতগুলি প্রথম দেখি। আল্লাহ বলেছেন, অহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে হে পুরুষরা লাইলাতাস সিয়াম, সিয়ামের রাতগুলিতে, আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের বিবিগণের সাথে যৌন সম্পর্ক, তোমাদের বিবিদের সাথে, স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক তোমাদের জন্য হালাল করা হয়েছে কখন? লাইলাতাস সিয়াম, সিয়ামের রাতগুলিতে। তাহলে এর যেটাকে বলা হয়েছে মফহুম মুখালিফ, বিরোধী অর্থ, বিপরীত অর্থ হচ্ছে যে রাতে যখন হালাল করা হয়েছে যৌন সম্পর্ক স্বামী স্ত্রীর, তো তাহলে দিনে হালাল করা হয়নি। দিনে যখন হালাল করা হয়নি তার মানে সিয়ামের দিনে, রমজান মাসের দিনে অথবা সিয়াম অবস্থায়, সে ফরজ হোক অথবা সন্নত নফল সিয়াম রোজা হোক, যদি দিনে কেউ স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তাতে সিয়াম নষ্ট হয়ে যায়। এইভাবে আল্লাহ ইঙ্গিতে বলেছেন এই বিষয়টি, সহবাস এর বিষয়টি আল্লাহ ইঙ্গিত। আর ইঙ্গিতে কি বলেছেন এর আন্ডারে আর একটি আসবে, যখন আল্লাহ যৌন সম্পর্ক স্বামী স্ত্রীর মিলন হারাম করেছেন তাহলে আর একটি এর ভিতরে আর একটি বিষয় আসবে, সেটা আর একটি বিষয় দিকে ইঙ্গিত করেছেন। পরের অংশে মাঝখানে আল্লাহ রাব্বুল বলছেন যে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তো অতঃপর তোমরা সিয়াম পুরা করো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা পানাহার করো। আল্লাহ বলছেন কি, তোমরা পানাহার করো, খাও পান করো, কখন? রাত্রিবেলা। হাত্তা কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ভোরের কালো রেখা থেকে শুভ্র রেখা পৃথক হওয়া পর্যন্ত, স্পষ্ট হওয়া পর্যন্ত। ভোরের শুভ্র রেখা, সাদা রেখা হচ্ছে শুভ সাদেক, মানে সত্যিকার যেটা ফজর হয়ে যাওয়া, এটাকে শুভ সাদেক বলা হয় হাদিস এবং ফিকহের ভাষায়, সত্যিকার ভোর। আর একটা হচ্ছে শুভ কাজ, মানে এমনিতে ফর্সা লাগে পূর্ব আকাশ, কিন্তু আসলে ফর্সা এখনো ফজর হয়নি, সেটা বলা হয় আল খাইতুল আসওয়াদ, কালো সুতা বা কালো রেখা বলা। তো কালো রেখা অর্থাৎ রাতের অন্ধকার, রাতের অন্ধকার থেকে ভোরের ভোর নিশ্চিত হওয়া যখন সুস্পষ্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত, মানে ভোর হওয়া পর্যন্ত, শুভ সাদেক হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে পারবে, অর্থাৎ ফজরের আউয়ালক্ত আসা পর্যন্ত তোমরা পানাহার করতে পারবে। এই আয়াতেরও এই অংশটুকুর বিপরীত অর্থ হচ্ছে যে যখন রাত্রে আমরা পানাহার করতে পারবো, ইফতারি থেকে শুরু করে কতক্ষণ পর্যন্ত সময়সীমা, শুভ সাদেক হওয়া পর্যন্ত। তাহলে শুভ সাদেক থেকে শুরু করে সুম্মা আতিমুস সিয়াম আলাইহি, তারপরে অংশ বলছেন অতঃপর তোমরা সিয়াম পূর্ণ করো রাত আগমন পর্যন্ত, আর রাত আগমন সূর্য অস্তমিত হইলে হয়। তাহলে বোঝা গেল এই আয়াতে যে আমরা সারা দিন তাহলে আর পানাহার করতে পারবো না, কারণ পানাহার করলে সিয়াম নষ্ট হয়ে যাবে। এইভাবে তাহলে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সিয়াম ভঙ্গকারী বিষয় সেটা হচ্ছে পানাহার করা, খাওয়া অথবা পান করা হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ, এটা আল্লাহ ইঙ্গিতে বর্ণনা করে দিয়েছেন। ওলামায়ে কেরামগণ, ফোকাহায়ে কেরামগণ এই কোরআনের এই আয়াত কে সামনে রেখে আর হাদিস গুলিকে সামনে রেখে তারা সিয়াম ভঙ্গকারী বিষয়গুলিকে পেশ করেছে বিস্তারিত। আল্লামা ইবনে উসাইম রহমতুল্লাহ তার মাজালেসে শাহরে রমাজানে সাত প্রকার সিয়াম ভঙ্গকারী উল্লেখ করেছে। সিয়াম ভঙ্গকারী বিষয় হচ্ছে সাতটি, আর এই সাতটির ভিতরে আরো কিছু ঢুকে আছে, সেজন্য কেউ বাড়িয়েছেন সেটাকে, বাড়ি আবার কেউ কমিয়েছেন। তো এত বিস্তারিত তাদের উক্তিগুলি না বলতে গিয়ে এখন আমরা সংক্ষেপে আমরা একটা একটা করে বলে যাই। প্রথম যে বিষয়টি যেটা সবচাইতে বড় অপরাধ সিয়াম ভঙ্গ করার ক্ষেত্রে,
সেটা হচ্ছে স্বামী স্ত্রী সহবাস। স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে কি হয়ে যায়, সিয়াম নষ্ট হয়ে যায়। এবং কেউ যদি সিয়াম নষ্ট করে এইভাবে, তার জন্য এসে এত বড় অপরাধ করলো, অন্যায় করলো, যে তাকে তিনটি কাজ করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, যেই সিয়ামটি নষ্ট করেছে সে সিয়াম কাজা করতে হবে, উভয়ের সম্মতি থাকে তো উভয়কেই কাজা করতে হবে, এবং তিন নম্বরে যা করতে হবে সেটা হচ্ছে কাফফারা দিতে হবে, যে কাফফারা মোগাল্লাজা, শক্ত কাফফারা রয়েছে যা হাদিসে বর্ণিত হয়েছে, যেদিকটা আর বিস্তারিত যাচ্ছে না, ইনশা আল্লাহ তাআলা পরবর্তী আলোচনায় বলবো, কারণ সেটা বললে লম্বা হয়ে যাবে, কারণ যথেষ্ট সময় হয়ে গেছে। এটি ছিল প্রথম কারণ। দুই নম্বর কারণ এখান থেকে বের হবে, একটু আগে ইঙ্গিত করেছি, সেটা হচ্ছে যখন স্বামী স্ত্রী সহবাস সিয়াম ভঙ্গকারী বিষয় হয়, তাহলে স্বামী স্ত্রী সহবাসে কি হয়, বীর্যপাত হয়। তাহলে কেউ স্বামী স্ত্রী সহবাস না করে যদি অন্য কোনো পন্থায় বীর্যপাত করে, যে কোনো পন্থায় বীর্যপাত করে, যৌন উত্তেজনা সৃষ্টি হলো আর তারপরে বীর্যপাত হয়ে গেল, সে যে কোনো কিছু করে হইতে পারে, যে কোনো ভাবে হইতে পারে, সেটা তো তাতেও কি হবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। তাহলে কয়টি হলো, দুটো হয়ে গেল, অর্থাৎ সহবাস এবং যেটি সহবাসের অর্থ বহন করে, অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে বীর্যপাত। তিন নম্বর বলবো পানাহার করা। তিন নম্বর হচ্ছে পানাহার করা, যা দলিল কোরআনে কারিমে রয়েছে। জি, যে আয়াত একটু আগে পাঠ করি, তার আগে অকুলু ওয়াশরাবু, তোমরা ভোর হওয়া পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত, পানাহার পর্যন্ত দিনে নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো রয়েছে। জি, চার নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে যেটি পানাহারের অর্থ বহন করে, পানাহার নয় কিন্তু পানাহারের অর্থ বহন করে, পানাহারের কাজ করে, যাতে পানাহারের কাজ হয়ে যায়, সেটা হচ্ছে আপনার সিয়াম ভঙ্গকারী বিষয়। যেমন পানাহারে কি কাজ করে, এমন ইঞ্জেকশন যেটা খাদ্য বা পানীয়র কাজ, অথবা স্যালাইন, খেতে পারছে না বা খাবার দেওয়া যাচ্ছে না, সেজন্য স্যালাইন দেওয়া হচ্ছে পানির কাজের জন্য, অথবা খাবারের কাজের জন্য গ্লুকোজ দেওয়া হচ্ছে, এই রকম ইঞ্জেকশন বা স্যালাইনে সিয়াম নষ্ট হয়ে যাবে। তাহলে চারটি হয়ে গেল, পানাহার করা অথবা পানাহারের যা অর্থ বহনকারী তা করা। তারপরে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে বমি করা, ইচ্ছাকৃত ভাবে বমি করা। তাহলে কত নম্বর হয়ে গেল, পাঁচ নম্বর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, বিজি অন্যান্য হাদিসের কিতাবে শোনানে, যে কারো যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে, তাহলে ফালিয়তিমা সাওম, সে যেন সিয়াম পুরা করে নেয়, তার রোজা হয়ে যায়। আর যদি কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এমন কিছু করলো, মুখে হাত দিয়ে হোক বা যেভাবে হোক, যে নিজেই বহন করে দিল, তাহলে তাতে সিয়াম নষ্ট হয়ে যায়। তাহলে অনিচ্ছাকৃত কারো যদি বমি হয়ে যায় কিন্তু তাতে সে অসুস্থ হয়ে পড়েনি, তাহলে সে সিয়াম ছাড়বে না, সিয়াম কন্টিনিউ করবে। পাঁচ নম্বর হয়ে গেল। ছয় নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগানো, সিঙ্গা লাগালে সিয়াম নষ্ট হয় কিনা, এই বিষয়টিতে ফোকাহা কেরামদের দ্বিমত রয়েছে। ইমাম আহমদ রাহেমাহুল্লাহ আর সৌদি আরব আলামাই কেরামগণ কি বলছেন, ইবনে হুসাইন রহমতুল্লাহ এটিকে প্রাধান্য দিয়েছেন যে আফতার আল হাজিম ওয়াল মাহজুম, আহমদ অন্যান্য হাদিসে কিতাবে রয়েছে, যে যে ব্যক্তি সিঙ্গা লাগাবে আর জার লাগানো হবে, যে এই কাজটি করে পেশা করবে আর জার লাগানো হবে, সিঙ্গা দুইজনেই ইফতার করে দিল মানে সিয়াম ভঙ্গ। এই হাদিস উপর আমল করে তারা বলেছেন যে সিয়াম নষ্ট হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিয়াম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। এই হাদিস সামনে রেখে অন্যান্য অধিকাংশ বুখারী বলেছেন যে এটি সিয়াম ভঙ্গকারী বিষয় নয়, যদি কমজোর হয়ে যায়, সে রুগ্ন হয়ে যায়, তাহলে সিয়াম ছেড়ে দিবে, কারণ রোগীর জন্য সিয়াম ছাড়া ভঙ্গ করার জন্য। তো বিষয়টিতে তাহলে ইখতেলাফ রয়েছে, আমরা এতটুকু জানি। সতর্কতা হচ্ছে যে আমরা সিয়াম অবস্থায় রোজার দিনে, সিয়ামের দিনে আমরা যখন সিয়াম আছি তাহলে সিঙ্গা লাগাবো, যাতে করে আমরা ঝুঁকিতে না থাকি। সাত নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে মা বোনদের
যদি মাসিক ঋতু চলে আসে সেম অবস্থায়, অথবা প্রসূতির ব্লিডিং শুরু হয়ে যায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, যে খাস যেটাকে বলা হয়, তা যদি হয় তাহলে সেয়াম নষ্ট হয়ে যাবে, অটোমেটিকলি সেয়াম নষ্ট হয়ে যাবে, সেয়াম হয়ে যাবে। মাগরিবের সূর্য অস্তমিত হওয়ার 2-3 মিনিট আগে মাসিক ঋতু শুরু হয়ে গেল, সেয়াম নষ্ট হয়ে গেল। সারাদিন সেম অবস্থায় ছিল, সূর্য অস্তমিত হওয়ার আগে ব্লিডিং শুরু হলো, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, তাহলে সেয়াম ওই দিনে নষ্ট হয়ে গেল, পরে সেগুলি তাজা করো। এই ছিল 7টি প্রসিদ্ধ সেয়াম ভঙ্গকারী বিষয়। এগুলির ভিতরে বেশ কিছু বা এগুলির অর্থ বহন করে এইরকম কিছু বিষয় রয়েছে যে যেগুলোতে সেয়াম ভঙ্গ হয়ে যায়, এই বিষয়গুলিও অন্যান্য ফোকাহা কেরামগণ আলোচনা করেছেন, শেখ হোসেন রহমতুল্লাহ বিভিন্ন কিতাব থেকে আমি কালেক্ট করে আপনাদের সামনে পেশ করছি। একটি হচ্ছে, কেউ যদি নাকে ড্রপ নেয়, নাকে যদি কেউ ড্রপ দেয়, নাক থেকে দ্রুত বেগে চলে যেতে পারে খাদ্য নালীতে, আর সেটা পেটে চলে যেতে পারে পাকস্থলীতে, সেই জন্য তাতে সেয়াম ভঙ্গ হয়ে যাবে, কারণ সেটাও খাদ্য বা পানীয়র অর্থ, হ্যাঁ, বা পানাহারের অর্থ। তারপরে আর একটি বিষয় রয়েছে যাতে সেয়াম নষ্ট হবে, সেটা হচ্ছে কেউ সেয়াম অবস্থায় ছিল আর তারপরে যে কোনো কারণে হোক, সে শরীয়ত সম্মত কারণ হইতে পারে, বিনা কারণে হইতে পারে, যদি সে দৃঢ় সংকল্পের সাথে সে সেয়াম ভঙ্গ করার নিয়ত করে নেয় যে আমি আর রোজা থাকবো না, আমি আর রোজা থাকলাম না, আজকে আর সেয়াম থাকলাম না, ছেড়ে দিলাম, তাহলে সেয়াম নষ্ট হয়ে যাবে। কারণ ইন্নামাল আমাল বিনিয়াত, আর এই নিয়তকে শুভ সাদেক থেকে শুরু করে যখন থেকে পানাহার নিষিদ্ধ হয়েছে, সিয়াম শুরু হয়েছে, তখন থেকে শুরু করে আল্লাহ বলছেন সুম্মা আতিমু সিয়াম ইলাল লাইল, রাত আসা পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সিয়াম পুরা করো। তাহলে সিয়াম পুরা করার দাবি হচ্ছে যে আপনার নিয়তটাকে কি করতে হবে, কন্টিনিউ করতে হবে, যেটাকে ফোকাহাদের ভাষা ইস্তেহাবুন নিয়া বলা হয়েছে, নিয়তটাকে সঙ্গে রাখতে হবে যে আমি রোজা অবস্থায় আছি, সিয়াম অবস্থায় আছি। তাহলে এই এই সময়ের যে কোনো সময় কেউ যদি দৃঢ় সংকল্প, এটা অনেকে হয়তো বুঝছেন যে এটা কেমন করে হইতে পারে, হ্যাঁ হইতে পারে, যারা পাপি ধরনের লোক মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে রাখে না, মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে রাখে, তারা অনেক সময় ওই আজকে কিনা লেগেছে, আমি এখন ছেড়ে দিলাম, সেয়াম ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, সংকল্প করলো, তারপরে হয়তো কিছু খেতে পেলো না, পানিও পেলো না, কিন্তু এই দৃঢ় সংকল্প যে করেছে রোজা ভঙ্গ করে দেওয়ার, সেই জন্য তার রোজা, তার সেয়াম ভঙ্গ হয়ে গেছে, তার সেয়াম ভঙ্গ হয়ে গেছে। আরেকটি উদাহরণ দিই শরীয়ত সম্মত, এটা তো না হয় গুনাহগারদের উদাহরণ দিলাম। আপনি সফরে গেছেন অথবা অসুস্থ হয়েছেন, অনেকে উমরা যান, এখান থেকে উমরা গিয়ে মনে করেন যে উমরা এসেছি, তখন সেয়ামটা রেখেই নি, রোজা রেখে, আর তারপরে ওই সিয়াম অবস্থায় উমরা করার চেষ্টা করে, তারপরে তাওয়াফ করলো, সাফা মারা সাই করতে গিয়ে খুব ক্লান্ত পড়ে, অনেকে টেলিফোন করে তখন জিজ্ঞেস করছে আর বরদাস্ত হচ্ছেন, থাকতে পারছি না, তো এই সময় আমি সিয়াম ছেড়ে দেবো। ধরেন এইরকম নিয়ত করলো যে আমি এইরকম পরিস্থিতিতে পড়েছি, আমি সিয়াম ছেড়ে দেবো, ওজন আছে, কারণ সে যদিও উমরা করতে গেছে কিন্তু সফর এসে মুসাফির, স্থানীয় লোক না মক্কার, তাহলে সেই ব্যক্তি সিয়াম ছাড়তে পারবে, অসুস্থ ব্যক্তি সেয়াম ছাড়তে পারবে। নিয়ত করলো, সংকল্প করলো যে আমি সেয়াম ভঙ্গ করে দিলাম, কিন্তু তারপরে খেতেও পেলো না, পানিও পেলো না, পানাহার করলো না, তারপরও তার সেয়াম ভঙ্গ হয়ে যাবে। তাহলে এই একটি বিষয় আমাদের জানা গুরুত্বপূর্ণ। এই যে বিষয়গুলি রয়েছে যেগুলিতে সেয়াম ভঙ্গ হয়ে যায়, মোটামুটি 10টার কাছাকাছি আমি বললাম যে সেয়াম ভঙ্গ হয়ে যায়, এগুলি সেয়াম ভঙ্গ হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে বলছেন, যে প্রথম হচ্ছে যে যেন তার জানা থাকে, শরীয়তের হুকুম জানা থাকে এবং সময় জানা থাকে, জেনে শুনে শরীয়তের হুকুম জানছে যে এটা করলে সেয়াম নষ্ট হয়ে যায়, আর সময় জানা আছে যে এই সময়ে খেলে বা পান করলে সেয়াম নষ্ট হয়ে যায়, জি জানা আছে জেনে শুনে। সুতরাং অজ্ঞতার কারণে সে মনে করছে যে তাতে সেয়াম নষ্ট হবে না, সেয়াম নষ্ট হবে না, বমি করলে সেয়াম নষ্ট হবে, ইচ্ছা করে বমি করলে সেয়াম নষ্ট হবে না, মাসলাই জানা ছিল না তার, না আমি তো রোজা নষ্ট করার উদ্দেশ্য করি না, আমি জানি যে এতে কোনো অসুবিধা নেই। তাহলে সে শরীয়তের হুকুম সম্পর্কে যেহেতু
অজ্ঞ, জানা নাই, সেজন্য তার সিয়াম থাকবে, কারণ তার উদ্দেশ্য সিয়াম এখানে নয়। তারপর আর তার এলেম নাই, সেজন্য রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়াখতানা, ভুল করেছে সে, কারণ সে অজ্ঞতার কারণে ভুলেছে, মাসলা জানাচ্ছে, অথবা সময় সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, এটা শর্ত। এই জন্য যে একটা লোক হয়তো মেঘলা আকাশ অন্ধকার হয়ে গেছে আর ঘড়িও নেই, অনুমান করলো, অনুমান করে দেখলো যে না এখন তো সূর্য ডুবে গেছে, এভাবে ইফতার করছে, ইফতার করার পরে দেখছে সূর্য উঠে গেছে, তাহলে কি তার সিয়াম নষ্ট হবে? না, নষ্ট হবে না, কারণ সে জানছে যে আমার সূর্য ডুবে গেছে, সূর্য আছে এখনো, ডুবেনি আর আমি খাচ্ছি, এটা করেনি, সুতরাং তার সিয়াম নষ্ট হবে না। দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে যে সে যেন মনে থাকা অবস্থায়, স্মরণে থাকা অবস্থায় এরকম কাজ করে, তাহলে সিয়াম নষ্ট। ভুলে গিয়ে কেউ ভুলে গিয়ে পেট ভরে খেয়ে নিয়েছে, ভুলে গিয়ে পানি পান করে নিয়েছে, জুস পান করেছে, কোনো অসুবিধা নেই, ভুলে গিয়ে কোনো কাজ করেছে, মনে এনে যে সিয়াম অবস্থায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান আকালা আও শারিবা নাসিয়ান ফালিয়ুতিম সাওমাহু, বা মান নাসিয়া ও আকালা আও শারিব, কেউ যদি ভুলে গিয়ে পানাহার করে নেই, খালি অতি মাস সে যেন তার সিয়াম পুরা করে নেই, ফাইনাম আতামাউল্লাহ সাকাও, তাকে আল্লাহ খাওয়িয়েছে, আল্লাহ পান করিয়েছে। 3 নম্বর যে শর্তটি সেটা হচ্ছে স্বেচ্ছায় যদি সে সিয়াম ভঙ্গ করে, তাহলে অনিচ্ছাকৃত নিরুপায় বাধ্য, তাকে কেউ বাধ্য করেছে, জবরদস্তি কেউ করেছে, কাফের কোনো জালেম যদি তাকে বাধ্য করে, এরকমই কোনো পাপিষ্ঠ স্ত্রীর ওপর জবরদস্তি করে আর সে শ্যাম নষ্ট করতে চায়নি, সহবাস করে ফেলে, তাহলে তার স্ত্রীর শ্যাম নষ্ট হবে না, তার শ্যাম নষ্ট হবে যে ইচ্ছাকৃত করেছে, কিন্তু সে নিরুপায় হয়ে করেছে। এইরকমই কোনো কাফের যদি বাধ্য করে তাকে তার মুখে খাবার ঢুকিয়ে দেয়, অথবা শ্যাম ভঙ্গ করে পানি পান করতে বাধ্য করে, তাহলে তাতে তার গুনাহ হবে না এবং তার শ্যাম পূর্ণ হয়ে যাবে। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছে। কিছু আর বিষয় রয়েছে যেগুলিতে সিয়াম নষ্ট হয় না, কিন্তু অনেক মনে করে তাতে সিয়াম নষ্ট হয়ে যায়। তার প্রথম হচ্ছে চোখে ড্রপ দেওয়া, চোখে কেউ যদি ড্রপ দেয় তাতে সিয়াম নষ্ট হয়। কানে ড্রপ দেওয়া 2 নম্বর, তাতেও সিয়াম নষ্ট হয়। এইরকমই যেসব ভাই বোনদের শ্বাসকষ্ট রয়েছে, তারা ইনহেলার নিয়ে থাকে, তাতেও সিয়াম নষ্ট হয় না। এইরকমই যদি স্টিম ভাপ নেই তাতেও সিয়াম নষ্ট হবে, নষ্ট হবে না। এরকমই ইঞ্জেকশন, সাধারণ ইঞ্জেকশন, যে ইঞ্জেকশন গুলি সেটা মাসলে গোস্তে হোক অথবা সেরা উপসেরা হোক, তাতেও সিয়াম নষ্ট হবে। এইরকমই যারা সুগারের কারণে ইনসুলিন নিয়ে থাকে তাদেরও সিয়াম নষ্ট। এইরকমই কেউ যদি লজ্জাস্থান দিয়ে কোন ওষুধ বা কোনো কিছু প্রবেশ করায় তাতেও শ্যাম নষ্ট হবে। এইভাবে শ্যাম নষ্ট হবে না 6-7 নম্বর, সেটা হচ্ছে যদি রোজা অবস্থায় শ্যাম অবস্থায় কারো রক্ত বেরিয়ে আসে শরীর থেকে, অনিচ্ছাকৃত অনেক রক্ত বেরিয়ে আসে, তাহলে তাতেও শ্যাম নষ্ট হবে না। নাক দিয়ে যদি রক্ত পড়ে তাতেও শ্যাম নষ্ট হবে না 7 নম্বর। এইরকম কেউ যদি দাঁত তুলে এবং দাঁত তোলার জন্য সেই জায়গাকে, স্থানকে অবশ করার জন্য যে ইনজেকশন দেওয়া হয় সেটা করে যদি, তাতেও তার সিয়াম নষ্ট হবে না। তবে যে রক্তগুলি বেরোবে মুখে সেগুলি গিলবে না, ফেলে দিবে, যদি গিলে নিয়ে নেয় তাহলে তাতে সিয়াম নষ্ট হয়ে যাবে। এইরকমই কেউ যদি রক্ত দেয় চেক আপের জন্য, তাতেও সিয়াম নষ্ট হবে না, যেন কারো সুগার চেকের জন্য অথবা আর অন্য অন্য যেসব চেক আপ রয়েছে তার জন্য যদি রক্ত দেয় তাতেও সিয়াম নষ্ট হবে না। এরকমই কেউ যদি কুলি করে, গড়গড়া করে, তাতেও সিয়াম নষ্ট হবে না, কিন্তু সেটা যেন বেশি করে না করে, যাতে আশঙ্কা হয় ভিতরে পানি চলে যাওয়ার। এরকমই যারা সাঁতার দেয় পানিতে, পুকুরে নদীতে যারা গোসল করে, তারা এমন ভাবে ডুব দিবে না যে তাতে মুখে ভিতরে বা পেটে পানি চলে যায়, এরকমটা যেন না হয়। এইরকমই কেউ যদি সিয়াম অবস্থায় অনেকের ঠোঁট শুকিয়ে যায়,
খড় শুকিয়ে যায়, ঠোঁটে যদি কেউ মলম লাগায় নরম করার জন্য তাতেও সিয়াম নষ্ট হবে না। এরকমই সিয়াম নষ্ট হবে না, কেউ যদি দাঁতে মাঞ্জন করে অথবা পেস্ট ব্যবহার করে তাতেও সিয়াম নষ্ট হবে না সঠিক মতে, যদিও কেউ কেউ বলেছে হবে তা পানাহারের অর্থ বহন করছে, কিন্তু না, সেটা পানাহারের অর্থ বহন করে না। তবে যখন বিষয়টিতে দ্বিমত রয়েছে আর তাতে ভিতরে কিছু চলে যাওয়ার আশঙ্কা আছে, এই জন্য উত্তম হচ্ছে সেয়াম অবস্থায় পেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ না করা, বরং মিশ্রক যথেষ্ট, মিশ্রক করে যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সেয়াম অবস্থায় মিশ্রক, এইরকমই শরীরে, মুখে, পিঠে, পেটে, শরীরের যে কোনো অংশে তেল মালিশ করা যেতে পারে। শরীরে তেল মালিশ করলে লোমকূপ দিয়ে যদিও ভিতরে তেল যাবে, যাক, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এইরকমই সিয়াম ভঙ্গ হবে না যদি মেকআপের যে সব জিনিসপত্র রয়েছে, মেকআপ যদি কেউ করে সিয়াম অবস্থায় তাতেও সিয়াম নষ্ট হবে। সুরমা, অনেকে মনে করে যে সুরমা লাগালে সিয়াম নষ্ট হয়ে যায়, সুরমা যদি কেউ চোখে লাগায় তাতেও সিয়াম নষ্ট হবে না। এইরকমই কেউ যদি নাকে ভিক্স টানে তাতেও সিয়াম নষ্ট হবে না। আতর সুগন্ধি কেউ যদি নাকে টানে তাতেও সিয়াম নষ্ট হবে না। তবে ওলামারা বহু, যেটা আপনার কাঠ, আগর কাঠ, যে অনেক দামি কাঠ আরবরা জ্বালিয়ে থাকে, সেই ধোঁয়াটা ব্যবহার সতর্কতামূলক, সেখান থেকে ধোঁয়া নিতে অনেকে নিষেধ করেছেন, কিন্তু সতর্কতা ভালো, সিয়াম নষ্ট ইনশাআল্লাহ তাআলা হবে না যদি পেটে সেটা না যায়। এইরকমই থুথু আমরা গিলে থাকি, কত যে কথা বলায় সিয়াম অবস্থায় থুথু মুখে আসছে আর চলে যাচ্ছে। থুথু যদি বাইরে না করেন আর ভিতরে আসলো, জিবাতে আসলো আর চলে গেল মুখের ভিতর থেকে আবার গিলে নিলেন, তাতে সিয়াম নষ্ট হবে না। এইরকমই কফ বা কাশি, যাদের সেয়াম অবস্থায় কফ কাশি আছে আর সেটা মুখে চলে আসেনি, ভিতরেই নাক থেকে বা ভিতর থেকে বেরোলো আর ভিতর থেকে পেটে চলে গেল, তাতেও সেয়াম নষ্ট হবে না সঠিক মতে, যদি সেটা মুখে একবারে জিভায় না চলে আসে। জিভে চলে আসলে অবশ্যই সেটা ফেলে দিতে হবে, আর না হলে সেটা সেয়াম ভঙ্গ করতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মা বোনদের জন্য আর যারা পাকশাক করেন তাদের জন্য, পাকশাকের সময় সেয়াম অবস্থায় লবণ হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা, টেস্ট হয়েছে কিনা, কিরকম লাগছে একটু দেখার প্রয়োজন হয়। আর জিভাই দিলে যথেষ্ট, সেটা খাওয়া লাগে না, সেটা গিলা লাগে না। জিভাই দিয়ে যদি তরি তরকারি এর স্বাদ বা মিষ্টি হয়েছে কিনা যদি কেউ চাখে, তাতে কোনো অসুবিধা নেই, সেটা জায়েজ রয়েছে, কোনো দ্বিমত নেই, এবং তাতে সিয়াম নষ্ট হবে না। এরকম সিয়াম নষ্ট হবে না স্বপ্ন দোষে, অনেক যুবকরা স্বপ্ন দোষ হলে আমার তো রোজা নষ্ট হয়ে গেছে, আর এইরকম ঘটনা অনেক ঘটেছে যা আমরা দেখেছি দেশে গ্রামে। সুতরাং এগুলো হচ্ছে দিন সম্পর্কে অজ্ঞতার কারণে। স্বপ্ন দোষ যদি সিয়াম অবস্থায় হয়, অনেকের ঘন ঘন হয়, তাতে কোনো অসুবিধা নেই, কারণ সেটা ইচ্ছাকৃত, সেই বীর্যপাত করেনি, স্বপ্নদোষ হয়েছে, অনিচ্ছাকৃত হয়েছে, অনিচ্ছাকৃত। এরকম কারো যদি জাগ্রত অবস্থায় বীর্যপাত হয়ে যায়, কিন্তু যৌন কামভাব সে নিজে থেকে নিয়ে আসার চেষ্টা করেনি, বরং এমনিতেই হয়ে গেছে, অনেকে দুর্বল থাকে যার কারণে, তাতেও সিয়াম নষ্ট হবে না। এরকমই মজি, মানে বীর্য ছাড়া মজি, একটু শরীরটা গরম হলে, যৌন চাহিদা হলে মজি বেরিয়ে আসে স্বামী স্ত্রীর পাশাপাশি বসে, অথবা অনেকে টেলিফোনে দূর থেকে কথা বললে স্বামী স্ত্রী একটু যখন আমোদ ফুর্তি করে, বিনোদন করে, তখন বেরিয়ে আসতে পারে। তো আর যদি মজি বেরিয়ে আসে তাতেও সিয়াম নষ্ট হবে না ইনশাআল্লাহ। মোটামুটি সিয়াম নষ্ট হবে না, এইরকম বিষের কাছাকাছি বা তার বেশি বিষয়গুলি আমি আপনাদের সামনে পেশ করলাম। আর সিয়াম নষ্ট হবে সেই বিষয়গুলি কাছে 10-এর বেশি বা 10 আরেকটি বর্ণনা করলাম, যার মূল হচ্ছে 7টি, ইখতিলাফ যাতে আছে সেটাও বলে দিলাম। আশা করি এই বিষয়টি আমি পারফেক্ট পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন যদি সঠিক হয়ে থাকে তো সেটাতে যেন বরকত দান করেন, আর যদি ভুল হয়ে থাকে তো সেই ভুল থেকে আমাকেও সংশোধন করার তৌফিক দান করেন, আর অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেই ভুলে যেন কোনো মানুষ বিভ্রান্ত না হয়, তাদের থেকে আল্লাহ যেন
সমস্ত ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকাল্লাহু